আইসিসি 19 টি টোয়েন্টি বিশ্বকাপে আবারও জয় পেল বাংলাদেশের মেয়েরা। আজ নিজেদের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে টসে হেরে প্রথমে ফিল্ডিং করতে নামে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে সংগ্রহ করে মাত্র 103 রান। দলের পক্ষে সর্বোচ্চ 26 রান করেন সিধা পাওয়েল, এছাড়া দিশা ডিঙ্গারা করেন 20 রান। বাংলাদেশি বোলারদের মধ্যে দিশা বিশ্বাস নেন 13 রানে 2 উইকেট, এছাড়া মারুফা আক্তার নেন 17 রানে 1 উইকেট। 104 রানের লক্ষ্যে খেলতে নেমে 5 উইকেটের জয় পায় বাংলাদেশের মেয়েরা। দলের পক্ষে সর্বোচ্চ 22 রান করেন স্বর্ণা আক্তার, এছাড়া 18 রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রাবিয়া খান। যুক্তরাষ্ট্রের বোলারদের মধ্যে 15 রানে 2 উইকেট নেন আদিতি, এছাড়া পায়েল ভূমিকা এবং তানময়ী নেন 1টি করে উইকেট। এই জয়ের ফলে হ্যাটট্রিক জয়সহ গ্রুপ চ্যাম্পিয়ন হলো বাংলাদেশের মেয়েরা।